দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি কারণের ৪ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আশফাকুর রহমান আদেশ দেন। অবৈধ সম্পদ ক্রোকের আবেদনে দুদক জানান, ক্রোক করা না হলে মামলা প্রভাবিত করতে এ সম্পদ ব্যয় করা হতে পারে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট চট্টগ্রামে মামলা করে দুদক। ১৪ সেপ্টেম্বর প্রদীপকে আদালতে হাজির করা হলে ওই দিনই তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। তবে এখনও পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি কারণ। এর আগে রোববার দুদকের মামলায় প্রদীপের জামিন নামঞ্জুর করে আদালত। এক নম্বর আসামি হচ্ছে প্রদীপ কুমার দাসের স্ত্রী, তার বিরুদ্ধে যে এলিগেশনটা আছে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে সেই রকম কোনো ঢালাও কেন কোনো অভিযোগ নাই এবং তার স্ত্রীকে বহু সহায়তা করেছে এরকম এরকম এগুলি করার জন্য, এইরকম একটা ভাষা দিয়ে তাকে একটা জড়ানোর চেষ্টা করা হয়েছে মাত্র। তো সেই বিষয়টা তো আমরা মাননীয় আদালতকে তুলে ধরেছি জামিনের বিষয়ের জন্য, যে জামিন দেওয়ার গ্রাউন্ড হিসাবে ডাকা একটা দিয়েছি। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিংয়ের স্পেসিফিক এলিগেশন আছে, জামিন নামঞ্জুর আবেদন করেছে মাননীয় আদালত, শুনে জামিন আবেদন নামঞ্জুর করেছে।